প্রিয় দর্শক, ঈদ মোবারক সবাইকে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমাদের ঈদ স্পেশাল ফিজ আপ নিবেদিত সময় কাটুক গানে গানেতেও আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজকে আমাদের সাথে আছেন দেশ বরেণ্য দুজন সঙ্গীত শিল্পী, যারা বাংলাদেশের গানের জগতে অসংখ্য অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন, যাদেরকে চিরসবুজ শিল্পীও বলা হয়ে থাকে। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে আছেন আমাদের অনেক ভালোবাসার অনেক শ্রদ্ধার দুজন মানুষ। আমাদের সাথে আছেন আমাদের সবার অনেক প্রিয় সুবীর নন্দী এবং কনক চাপা। ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। কেমন কাটলো ঈদ? আলহামদুলিল্লাহ খুব ভালো। তোমার? অবশ্যই ভালো। আর আজকে তো ভালো হওয়ারই কথা, অনেক সুন্দর কিছু গান আমরা শুনবো এবং আপনাদের গান জিজ্ঞেস করলেন আমার ঈদ কেমন কাটলো। আচ্ছা, এখন বলি আপনার ঈদ কেমন কাটলো। খুব ভালো। এই কদিন যেগুলি খাওয়া মানা ছিল এগুলি খাচ্ছি পেট ভরে। বাহ, আর সুন্দর সুন্দর গান শুনছি। ঈদ মানে তো আসলে আনন্দ এবং সমস্ত বাধা পেরিয়ে, কাজে খাবার জন্য কোনো বাধা থাকে না। তো দাদা, আজকে আপনার গান দিয়ে আমরা শুরু করব, কিন্তু তার আগে দর্শক, আপনারা পুরোটা সময় নিশ্চয়ই আমাদের সাথে থাকতে পারবেন, আপনারা ফোন করতে পারবেন, কথা বলতে পারবেন, গানের অনুরোধ জানাতে পারবেন এবং সেই সাথে কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে তাও লিখে পাঠাতে পারবেন। আর তার জন্য যা করতে হবে তা হচ্ছে SKGG লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম, আপনার ঠিকানা এবং সেই সাথে গানের অনুরোধ অথবা কোনো প্রশ্ন থাকলে পাঠিয়ে দিন আমাদের কাছে 6969 নাম্বারে। এবং পুরোটা সময় ঈদের অনেক অনেক আনন্দ নিয়ে আমাদের সাথে থাকুন। আর সেই সাথে শুধু বাংলাদেশে না, পৃথিবীর সমস্ত জায়গায় প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের সবার সাথেও আমরা আমাদের আজকের এই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। নিশ্চয়ই আমি একটু অনুষ্ঠানে একটু মানে চেঞ্জ করতে চাই। জি জি, কনক শুরু করুক। এবার নাকি তার নতুন অ্যালবাম বেরিয়েছে, যদি মনে থাকে একটা গান দিয়ে তারপরে আমি গাই। ঠিক আছে, অসুবিধা নেই, তারপর আপনার গান দিয়ে শুরু করবো আমরা। ঠিক আছে, দাদা বললেন এটা একটা দাদার অনুমতি নিয়ে। হ্যাঁ, অনুমতি এবং আশীর্বাদ সেটাই। আমার এটা এবার ঈদে অডিও অ্যালবাম বের হয়েছে, অ্যালবামটার নাম আড়ালে। সেখান থেকে একটি গান গেছি, এই গানের গীতিকার জুলফিকার রাসেল, সুরকার নকিব খান। মা বাবুর দিকে যা
দাদার অনুমতি আশীর্বাদ দুটোই ছিল এবং শেষে আমি দাদার এক্সপ্রেশনও দেখলাম, বলে দিল গানটা কেমন। দাদা আমাদের একজন দর্শক আছে, একটা ফোন নিব কি? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি কুমিল্লা থেকে বলছি, নাসরিন। জি বলুন। সুবিন্দন দি স্যারের সঙ্গে কথা বলবো। নিশ্চয়ই। জি ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ বলুন। আজ অনেক অনেক বছর পর আপনার সঙ্গে কথা বলতে পারছি, এটা আমার অনেক বড় সৌভাগ্য। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে, অনেক খুশি কথা বলতে পেরে। আসলে ভক্ত এরাই। এটি ছায়াছবির গান গাইছি, অনেক জনপ্রিয় গান। এই গানটির গীতিকে বলুন গাজী মাজহারুল আনোয়ার, আর সুরকার সত্য শাহ, অংশীদার ছায়াছবির গান। দুজনে আমরা গিয়েছিলাম আলাদা আলাদা করে, আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধা শিল্পী সাবিনা ইয়াসমিন আর আমি গিয়েছিলাম। তুমি আছো সারাক্ষণ স্বপ্ন ভরানো
দাদা, এই গানটা নিয়ে আমার ছোট্ট একটু আমার স্মৃতিচারণ করতেই হয়। সেটা হচ্ছে গত ঈদে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন আপু যখন এসেছিলেন, তখন ওনাকেও বলেছিলাম আমি যে আমার জীবনের প্রথম মুখস্থ করা বাংলা গান, মানে তখন আমি নার্সারিতে পড়ি, মনে হয় তখন রেকর্ড ছিল। পরশের রটা কখনো বোঝা যেত না, ওখানে একটু স্ক্র্যাচ পড়ে গেলে জাম্প করতো, ওইটুকু কখনো বুঝতে পারতাম। আচ্ছা, এই পরশের রত তুমি বুঝতে পারো না, কিন্তু আমার জীবনে কিন্তু একটি ঘটনা আছে, আজকে শেয়ার করছে, শুধু গান হবে, গল্প হবে আনন্দের দিনে। এটা যখন রেকর্ড করছিলাম তখন আমি খুব পান খেতাম, এই মনু মির্জা জানে তো, আমার মাইক্রোফোনে দিলে পরে রটা খেয়ে যেত আর কি। তো সত্য দাগা রেকর্ড করছি, তখন তো একটা গান ওই 7-8 ঘন্টা যুদ্ধ করে একটা গান আসতো, তো আমা আসে, আমার বলি কিন্তু রটা আসে না, কারণ পান খাই জিব্বাটা ভারী আমার। তারপরে ওই সময় যখন খুব রাগ করে বললেন যে না আজকে থাক রেকর্ডিং হবে, আমি তখন ওই একজনকে বললাম শ্রুতি স্টুডিওতে যে তাড়াতাড়ি একটা টুথব্রাশ আর পেস্ট নিয়ে আসার জন্য, ভালো করে মুখটু ওয়াশ টাশ করে পরে তারপরে দুটো টেক দিলাম, তখন দেখলাম যে র র ওই যে 85 পান খাওয়া ছাড়লাম আর যদি আর পান খাইলে। বাহ, তোমারটা হলো রেকর্ড কাটার জন্য, আর আমি উচ্চারণ করতে পারছিলাম পানের জন্য। যাই হোক, এটি শেয়ার করলাম, খুব অনেক মজার ঘটনা। তো দাদা, একজন দর্শক আছে, একটা শুনে নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক, ভালো আছেন? জি ভালো, কে বলছেন? আমি ড্যামরা শাওলিয়া থেকে সঞ্জয় বলছিলাম। জি বলুন। আমি একটু সুরিনন্দী দাদার সাথে কথা বলতে চাইছিলাম। জি ভাই, ঈদ মোবারক, কেমন আছেন? দাদা নমস্কার। নমস্কার, নমস্কার, ঈদ মোবারক বলেন। দাদা, আপনার একটা গানের রিকোয়েস্টের জন্য আমি ফোন করেছিলাম। বলেন ভাই, কোন গানটা ফরমাইশ করেন? ওই যে আপনার ওই অ্যালবামটা আছে না, যে কত যে তোমাকে বেসেছি ভালো, কত যে তোমাকে হৃদয়ে চিরে যদি। আচ্ছা, অবশ্যই গাইবো, আপনি তো পুরো অনুষ্ঠান জুড়ে থাকেন, আমি অবশ্যই গাইবো, অনেক ভালো থাকবেন আর পুরো অনুষ্ঠান জুড়ে। আর আমাদের এই কনক চাপার জন্য কি আবার ফোন করেন, ওনার জন্য কি একটা আপনার অনুরোধ থাকবে জানাবেন। ধন্যবাদ আপনাকে, সাথে থাকুন। তো আপু কি বলো? আমি যদি বলি তো আপনি জানেনি, কিছু গল্প করো, শুধু মানে শুধু গানই হবে, গানের সাথে গল্প। আমরা একটু আজকে দুজন তোমার কাছ থেকে একটু গান শুনি। আমার তাহলে এই অনুষ্ঠানের অনুষ্ঠান থাকবে না, সব বন্ধ, একটা গান হবে নিশ্চয়ই, তাহলে এই অনুষ্ঠানের অনুষ্ঠান থাকবে না। আচ্ছা, অনেকগুলো এসএমএস আছে, তো আপু আপনার কাছে অবশ্য একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা আমি পরে করতে চাচ্ছিলাম, ঠিক আছে আপনি বলেছেন তো এখন আপনার গল্প আগে শুনবো। সেটা হচ্ছে আপনার প্রথম প্রেমের অনুভূতি এবং কাহিনী একটু শুনতে চাই, মুসা প্রশ্নটা করেছে। খুব ভালো প্রশ্ন, বলে দাও, কোনো অসুবিধা নেই। প্রথম প্রেমের কাহিনী হলো, আমি তো মানে জন্মের পরপরই গান, আমি জানতাম কি জানতাম না যে গান আমার কি এরকম আর কি, কিন্তু তারপরে একসময় বাবা জেনে গেলেন যে গান আমাকে শিখতেই হবে। তারপরে বাবা খুব জোরে সুরে চেষ্টা করতে লাগলেন, আমার ওস্তাজি জনাব বশির আহমেদ ওনার কাছে গান শেখা শুরু করলাম। তো বাবার কাছে শিখি, ওস্তাজির কাছে শিখি, সবাইকে মানে একদম পাড়ার প্রতিবেশী সবাইকে শোনাতে হয় গান, অনেক কিছু, কিন্তু গানটা তোতা পাখির বুলির মতো আমি গেয়ে যাচ্ছিলাম। তারপরে এক সময় আমার মামা, বড় মামা, আমাকে একটা ক্যাসেট প্লেয়ার কিনে দিলেন, তখন আমি কিছু ক্যাসেট জোগাড় করলাম এবং প্রথম দিন আমি যখন ইনসার্ট করে বাজানো শুরু করলাম হৈমন্তী শুক্লার গান, শ্রদ্ধেয় হৈমন্তী শুক্লা, আমার বলার কিছু ছিল না, এই যে আমি প্রেমে পড়লাম এই এতদিনে, তখন হয়তো আমি ক্লাস 8-এ পড়ি, তখন আমি বুঝলাম গান আমার প্রেম প্রথম এবং শেষ, মাঝখানে তো জীবন না, শোনো এটাকে অন্যভাবে নিলে হবে না, কারণ আমার যে আমার জীবনে যে প্রেমিক পুরুষ উনিও কিন্তু গানেরই মানুষ, অতএব আমার মনে হয় না যে এই কথাতে উনি কোনো কষ্ট পাবেন, আমাদের দুজনেরই প্রথম এবং শেষ প্রেম গান। বাহ, কিন্তু এখানে আপনি এখন আপনার কাছে দুটো রিকোয়েস্ট, এক হচ্ছে আপনার এই প্রথম প্রেমের গান, আর হচ্ছে আপনি শ্রদ্ধেয় বশির আহমেদের ছাত্রী, তাকে স্মরণ করে একটা গান। আচ্ছা, আমি গাবো এখন। তাহলে কোনটা শুনবো এখন, কি ওই দুটোর একটা নাকি আপনার অ্যালবামের গান?
আমি একটু ধীরে ধীরে নিজের মতো গুছিয়ে গুছিয়ে গাই, অনেকটা সময় তো গাইতে হবে তাই না? ছবির গান গাবো, তোমাদের পছন্দের গান গাবো। জি, আর সুবিধা পাশে বসলে না আসলে হয় কি, সব কিছু একদম ধুয়ে মুছে একাকার হয়ে যায়, মানে তখন আর গান করতে ইচ্ছা করে না, শুধু গান শুনতে ইচ্ছা করে। সুবিধা, এটা ভুল কথা, এটা হলো যে আমার লাভ যে কনকের পাশে বসলো খুব, আমাদের তো গান শোনা হয় না, তো কনক যখন গান করে আমি খুব শুনি, খুব শুনি এবং অনেক সময় বকা ঝকা আবার তারিফও করি সব মিলিয়ে। এই যে প্রথম বললাম যে ইয়ের গানটা গাও তোমার অ্যালবামের, এটাও তার একটা বিনয়, খুব ভালো। Oh,
দাদা, যদিও গান গল্প সবই হবে, কিন্তু এসএমএসও একটু পড়ি। সেটা হচ্ছে, আমি রানু বলছি, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি, ঈদের শুভেচ্ছা। এবং একটা গানের অনুরোধ করছি, সেটা হচ্ছে হাজার মনের কাছে প্রশ্ন রেখে, প্লিজ দাদা গানটা গাইবেন। তারপর সাগরের মতো ওই গভীর গানটার জন্য রিকোয়েস্ট আছে, কিছু কিছু মানুষের জীবনে গানটার জন্য রিকোয়েস্ট আছে। তারপর এক হৃদয়হীনার কাছে, আর আমার একটা রিকোয়েস্ট আছে দাদা, পাখিরে তুই, ওটা তো আপনার কাছে একবার না শুনলে ভালো লাগে। এইমাত্র যে কোনো যে গানটি গাইলো, এই গানটি একদম নতুন গান। তো আমি কোনোকে আমি সবাই বলবো, যারা আমাদের সাথে বাজালে, নতুন গান শুনেও নাই তারা, কিন্তু অন স্পট তারা যেভাবে বাজালো, তার জন্য একটা হাততালি সবাই মিলে। থ্যাংক ইউ। পিয়ানোর উপরে একটা গান গাইতে চাই, একটা পারকাশনের উপরে, একটা নতুন কিছু বলছি না আমি গাইছি। তুমি রবে রবে হৃদয়ে মম, তুমি রবে রবে হৃদয়ে মম, তুমি রবে রবে নিবিড় নিভৃত মামো সাথে
দাদা আপনি কিন্তু শুরুতে বলেছিলেন যে ঈদ মানে হচ্ছে বাঁধ ভাঙা খুশি, সো আজকে সব বাঁধ ভাঙা, ভিন্ন ধরনের আয়োজন হবে, খুশি হবে, ভিন্ন ধরনের গানও হবে। হ্যাঁ, ভিন্ন ধরনের গানও হবে, কিন্তু ছোট্ট একটু বিরতি নিতে চাচ্ছিলাম। প্রিয় দর্শক, আমরা আমাদের ঈদ স্পেশাল সময় কাটুক গানে গানে থেকে ছোট্ট একটু বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ফিজ আপ নিবেদিত ঈদ স্পেশাল সময় কাটো গানে গানে অনুষ্ঠানে, এবং পুরোটা সময় আমাদের গানে গানে ঈদের আনন্দে অনেক ভালো কাটবে সেই প্রত্যাশা রাখছি। দাদা, একটা অনুরোধ ছিল হাজার মনের কাছে প্রশ্ন, এই গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু আর সুরকার শেখ সাদে খান। হৃদয়ের গোরা বলে প্রেম সেই তো ভুলে যা সুরা, আমি বলি মিছে সব মানুষের জন্য ফুলের মতো মানুষের হাজার মনে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, হাজার মনের কাছে প্রশ্ন রেখে।
আপনি কিন্তু বলেছেন গানের মাঝে মাঝে আপনি আজকে অনেক গল্প বলবেন আমাদেরকে, তো আপনি এই যে প্রায় 47-48 বছর আপনি গান গেছেন, তো প্রথম গান, প্রথম রেকর্ডিং করা, সেই গল্পটা একটু শুনি। প্রথম রেকর্ডিং আমি যখন সিলেট বেতারে গান করি 1967 সনের 13ই অক্টোবর, তো ওই দিন আমার কিন্তু 13ই অক্টোবর আমি বিয়ে করেছি 81 সালে। আচ্ছা, ওই সময় ওই দিনই? না না, পরে আবার 13ই অক্টোবরটা খুব আমার কাছে খুব মনে হয় যে প্রথম রেডিওতে গান, তাই প্রথমে কিন্তু নজরুল সঙ্গীত গাইতাম, নজরুল গীতি গাইতাম। আর আমার মনে আছে বউ কথা কও এই গানটি গিয়েছিলাম, আর একটা গিয়েছিলাম আমি আপনার চেয়ে, আমার আপনার চেয়ে, এই দুটি গান। তারপরে আধুনিক গান করলাম, ওই সময় কথা মনে আছে। তবে ওই নজরুল সঙ্গীত গাওয়ার সময় তখন নজরুলের গান খুব মানে বিক্ষিপ্ত অবস্থায়, এইভাবে গাইলে আরেক দল বলে এইভাবে না, এই দলের বললে যে এইভাবে না। তারপরে গাইতে 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 একসময় দেখলাম যা আর পারছি না, কারণ তো কৈফিয়ত। তারপরে ভাবলাম যে কোন গানটা গাইলে পুরো আর কৈফিয়ত দিতে হবে না, আমার মতো করে গাইব, তাই না? হঠাৎ একদিন গেলাম তখন রেডিওতে, ঢাকা রেডিওতে আমি চলে আসছি, তো মুজাক্কের সাহেব ছিলেন মোহাম্মদ মুজাক্কের, তারই প্রথম লেখা গান আমি রেডিওতে রেকর্ডিং করি, স্টুডিও রেকর্ড। তাকে জিজ্ঞেস করলাম যে কোন গানে গান গাইলে পরে আমাকে কেউ কিছু বলবে না, এটি আমার স্টাইল, পরে আধুনিক গান গাইতে হবে, যদি তুমি তোমার গায়কি এস্টাবলিশ করতে পারো তাহলে তুমি সুইচ ওভার করতে পারো। তারপরে সেই গাওয়া শুরু হলো, আবার আস্তে আস্তে নজরুল সঙ্গীত গাওয়া কমিয়ে দিলাম। এখন আবার খুব খারাপ লাগে যে ইদানিং এর মধ্যে গত বেশ 5-10 বছর হয়ে যাবে আমাদের নজরুলের গানগুলি আদি সুরে স্বরলিপি করা হয়েছে, এখন নেপাল বাংলা উপর বাংলা সবাই সে আমাদের নজরুল ইনস্টিটিউট, এটা কিন্তু আমাদের একটা বিরাট অর্জন। কিন্তু আমাদের জাতীয় কবির গানকে আমরা হারিয়ে যেতে দিই না, সমস্ত গান মোটামুটি স্বরলিপি করা হয়েছে, এখন এটা দেখি সবাই গায়, কিন্তু এখন খুব আফসোস করে, এখন ভাবছি আবার নজরুল সঙ্গীত গাওয়া শুরু করবো। তাহলে একটা নজরুল সঙ্গীত কিন্তু আমরা শুনবো আর কি, শেষের দিকে আমরা গাওয়া শুরু করেছি, তো শেষটা আবার কনকও গাইতে, কনক কিন্তু খুব ভালো নজরুল সঙ্গীত গায়, আমরা শুনবো। আমি আসছিলাম মাত্র, আমরা একটু আজকে একটু ভিন্নভাবে আমরা জনপ্রিয় গান অবশ্যই গাইবো, অবশ্যই গাবে, এর মধ্যে আমাদের কিছু গান, নতুন গান গাওয়ার চেষ্টা করবো নিশ্চয়ই। তো দাদা, আমাদের একজন দর্শক আছে, একটু ফোন নেই, তারপর কনক কাপুর গল্প শুনবো। হ্যালো, ঈদ মোবারক, ঈদের অনেক শুভেচ্ছা আপনাকে এবং আপনার সাথে যারা আছেন সবাইকে। আমরা পুরো পরিবার মিলে আপনাদের এই অনুষ্ঠানটা উপভোগ করছি, নরমালিও করে থাকি প্রতি সপ্তাহে। আমি নকু সরকার বলছিলাম নরসিংদী থেকে, একটু সুবিধা কনক আপনার সাথে কথা বলবো। নিশ্চয়ই, শুনছেন, কথা বলুন। আচ্ছাদন করছি আমরা, একটা গানের রিকোয়েস্ট করবো, প্লিজ করবেন আপা।
রক্তরাঙা সন্ধ্যা রবি গোধূলির পরে সারাদিন পরে এসেছে সময় এই লগনে, অথবা ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে আসে। আপনি অনেক কঠিন শ্রোতা দর্শক। হ্যাঁ, ভালো শ্রোতা। গরিব বাবা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে কনক আপু। গল্প আপনি একটু আগে বলছিলেন না যে আমরা গল্প করবো, এখন আপনার ওই প্রথম গল্পটাও একটু শুনতে চাই। এটা নিয়ে তো একটা গল্প আছে না, রক্ত না এটা বলো না একটু, খুব জানতে দাও। রক্তরাঙা সন্ধ্যা রবি, আসলে আমার মনে হয় যে এটা মানে প্রথমত মানে গীতিকার যে লিখেছিলেন উনি কবিতায় লিখেছিলেন, আব্দুল বারী শৌখিন গীতিকার। আর তারপরে যখন মানে গানটা শুরু হলো আমি গাইলাম, তখন গাওয়ার গানটা রেকর্ড করার 3 দিন পরে আমি আমার কন্যা সন্তান লাভ করলাম, ওইটা আমার কাছে খুব একটা অনেক বড় একটা পাওয়া। তো সুরকার আমার ঘরেই ছিলেন, তো মইনুল ইসলাম খান ওনার সুর, তো ওই গানটা এই জন্য আমার কাছে এমনিতেও খুব মিষ্টি একটা গান, আর এই গানটা আমার জন্য একটা অনেক বড় একটা মানে লক্ষ্মী আর কি এরকম। তো লক্ষ্মী গানটা আমরা এখন শুনবো, আমি একটুখানি গিয়ে শোনাই। সুবিধা কি মানে এটা অনেক সময় নিন্দুকদের জন্য অসুবিধা হয়ে যায়, বা তাদের জন্য সুবিধা হয়, তারা অনেক রকম কথা বানাতে পারে, কিন্তু আমার জন্য খুব বড় সুবিধা হলো যে আমি অনেক গানকে জন্ম হতে দেখি, আমার ঘরে তৈরি হয় অনেক ভালো ভালো সুর। তো একটু এই ব্যাপারে আমি একটু হিংসুর টাইপের, হিংসা কিন্তু আমার সাথে যায় না, জানো আমাকে তো চেনো তাই না, কিন্তু সবসময় যখন ইসলাম সাহেব যখন গান সুর করেন তখন মানে একটু কম সুন্দর যেগুলো হয় সেগুলো নিয়ে কোনো কথা বলি না, আর যেই গানগুলো বেশি সুন্দর হয় আমি বলে দেখো এই গান কিন্তু আমি গাবো, আমি ছাড়া কেউ গাইতে পারবে না। তো এই যে এই অনুভূতিটা একটা অনেক বড় একটা পাওয়া আমার জীবনে, এরকম একটা গান শুনি এই যে গাইলাম, এটা তো মানে আরেকটা ইতিহাস, এরকম আরেকটা গান একদম নতুন, হ্যাঁ মানে মাত্র মেশিন থেকে বের হয়েছে এরকম গরম একটা গান গাই, হ্যাঁ গাবো। আমি জানি সবাই সেই আবার ছবির গানের জন্য অপেক্ষা করছে, ভিন্ন ধরনের একটা গানের রিকোয়েস্ট আছে, মানুষ গানগুলো গাবো, মানুষ গুরু এই গানটার জন্য রিকোয়েস্ট, মানুষ গুরু। হ্যাঁ, আমি এখন যে গানটি গাইছি এটা বললাম না যে মাত্রই গিয়েছি, এই গানের গীতিকার আসিফ ইকবাল, সুরকার মইনুল ইসলাম খান। এই গানটি একটা মজা আছে, সবসময় গানের মুখরা এবং অন্তরা দুই রকম হয়, এটা একটা নিয়মের মধ্যে পড়ে, তো নিয়ম ভাঙার নিয়মটা আসলে খুব ভালো লাগে, একই সুরের উপরেই পুরো গানটা। Oh,
একটা গান সেটাই তো দাদা আপনার কাছে একটা গানের জন্য অনেকগুলো রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে কুলহারা কলঙ্কিনী গানটার জন্য আর হচ্ছে বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি দেবাশীষ যশোর থেকে পাখিরে তুই তারপর পাহাড়ের কান্না দিন যায় কথা থাকে বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম গানটা ডক্টর নজরুল ইস্কাটন থেকে SMS পাঠিয়েছে যে দাদা আপনার কোনো অনুষ্ঠান উনি মিস করেন না এবং আজকেও দেখছেন আমাদের সাথে আছেন আরও তো গানের জন্য এখান থেকে গায়ক বন্ধু হতে চেয়ে তোমার অনেক রাত হয়ে গেছে একটু অনুগ্রহ রাত হয়ে গেছে মাত্র শুরু যাই হোক আমাদের একজন দর্শক আছে দাদা একটা ফোন নিয়ে নিই হ্যালো 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 ঈদ মোবারক আমি সুবিদাকে একটা গানের রিকোয়েস্ট করবো দাদা আমি শ্রীমঙ্গল থেকে বিদ্যুৎ পাল আচ্ছা কেমন আছেন এই তো ভালো আছি আপনি ভালো আছেন তো খুব ভালো আছি এখন তো খুব বলেন আপনি কত দিয়ে তোমাকে বেশি শিবাল ওই গান শোনাবেন অবশ্যই গাইব আর কোনো কাপুর কাছে আরেকটা রিকোয়েস্ট যে প্রেম স্বর্গ থেকে বাবা খুব সুন্দর আচ্ছা দুইটি হবে কোন আপনারা দেখতে থাকুন আমি গাইছি ধন্যবাদ না হয়ে ভেজালে না একটু হাসির বৃষ্টিতে আমায় দেখে জ্বালে আগুন ওই বৃষ্টি বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে যে তোমার শত্রু বলে গণ্য হলাম তবু একটা কিছু হয়েছে যে তাতে আমি বন্ধু হলাম বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম বন্ধু হতে
একা একা গাইছি তো ভাবলাম যে এরা খুব বাজাচ্ছে না, ভাবলাম একটু চান্স দিয়ে একটা হাতটা একটু গরম হোক, গাজী ভাই বসেছে চুপচাপ, ভাবলাম যে এবার গান শেষ করবো আর পরে ছাড়টা বাজে সেই পুরনো ঢঙের আর কি। কি বলো কোনো ভালো লাগে? হ্যাঁ খুবই ভালো লাগছিল। সবাই দেখছি ঝিমাচ্ছে ঝিমাচ্ছে। না না দাদা না, সবাই আই থিঙ্ক জেগেই আছে। তো দাদা আমাদের সাথে এখন যিনি আছেন তিনি আপনাদের দুজনের তো অনেক প্রিয়, আমারও অনেক প্রিয় এবং তিনিও জেগে আছেন, এবং আজকে এখানে থাকলেও মানে আমরা নিশ্চয়ই অনেক বেশি খুশি হতাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে ফোনে যিনি আমাদের সাথে আছেন আপনাদের অনেক সুপরিচিত অনেক প্রিয় একজন কণ্ঠশিল্পী শাম্মী আক্তার। শাম্মী আপু ঈদ মোবারক। হ্যাঁ নিশ্চয়, কেমন আছো? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? আমি ভালো আছি রে। নিশ্চয় একটু বেশি হয়ে গেল না আমার মানে পরিচয়টা করায় দেওয়াটা? মোটেই না, আপনি এখানে থাকলে আমরা অনেক বেশি খুশি হতাম সবাই। আচ্ছা আমি একটু সুবীরদের সাথে আর কনকের সাথে কথা বলি। ঈদ মোবারক। ঈদ মোবারক নানি। আপনি ফোন করেছেন, খুব ভালো লাগছে। আকরাম ভাই কোথায়? আমরা দুইজনই দেখছি দুজনের, আর আমার তোদের পিছনে যারা বসা আছে আমার ভাই যারা তাদের আমি সবাই মানে ধন্যবাদ জানাচ্ছি যারা সহযোগিতা করছে। দেখতে ভালো লাগে বাংলার প্রভাব বিস্তার করে, এবং তোমরা দুজন এমন একজন একজোড়া শিল্পী বাংলাদেশের যে যারা বাংলাদেশের আধুনিক গানকে অথবা সঙ্গীতকে সমৃদ্ধ করেছে সেজন্য তোমাদেরকে ধন্যবাদ। আর যারা যন্ত্রের সহযোগিতা করছেন তারা তো অপূর্ব, তারা আমি তো সবসময় বলি যে ঢাকা এয়ারপোর্ট তাদের জন্য সবসময় একটা ট্রানজিট ফ্লো, কারণ সবসময় তারা বিজে থাকে বেশিরভাগ। আর ফারজানার কথা বলছি আমি, ফারজানা অপূর্ব, আমি আর কি বলবো, কারণ হ্যাঁ কারণ আমি বলছি সেটা হচ্ছে আমার দেয়ালে টাঙানো মোনালিসার ছবি যেন তোমার কাছে হার মানছে। আমার প্রডিউসার ছোট ভাই শফিক তাদেরকে, তাকে ধন্যবাদ, আমার বৈশাখীকে ধন্যবাদ, ধন্যবাদ সাউন্ডকে লাইটকে সবকে সবাইকে অনেক ধন্যবাদ। ভালোবাসার রঙে রঙে, ভালোবাসার রঙে রঙে আমি সাজাব তোমার একটু শুনতে চাই দাদা, কিন্তু এই জন্যই বলেছি ভীষণ মজা হচ্ছে। আরে ধরো ধরো, 1 2 3 4 আমি সাজাব তোমায়, তুমি ধন্যবাদ সবাইকে।
শামিয়াপা আকরাম ভাই, আপনাদের দুজনকেও অনেক ধন্যবাদ এবং এই ভালোবাসার রং আপনাদের মাঝেও ছড়িয়ে যাক। আপনারা সবাই ভালো থাকুন। আর আকরাম ভাই যা বলেছেন তারপরে তো আমার কথা বন্ধই হয়ে গেছে, তো একটু বিরতি নিতে চাই দাদা। প্রিয় দর্শক, ছোট্ট একটু বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, ফিরছি এখনই। দর্শক, আরেকটা বিরতি নিয়েছিলাম এবং আশা করছি বিরতির পরও আপনারা সবাই আমাদের সাথে আছেন। তো যাবার আগে দাদার গান শুনছিলাম, কনকাপু এবার আপনার। তো সবচেয়ে বেশি এখন পর্যন্ত সবচেয়ে বেশি যে এসএমএস আসছে যে গানটার জন্য, সেটা হচ্ছে সাগরের মতোই গভীর। সাগরের মতোই গভীর, আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম, সাগরের মতোই গভীর, আকাশের মতোই আসি, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি
দাদা, ঈদের আনন্দ, ঈদ আনন্দ আয়োজন, অনেক আনন্দের মাঝেও একটু ভিন্ন কথাই আসলে বলতে চাই, যে যেহেতু নতুন দিন শুরু হয়েছে, পয়লা অগস্ট, শোকের মাস, সো আপনার কাছে আসলে কিছু শুনতে চাই। আমি কিছু বলছি না, একটা গানে গানে কি অবস্থা সেটা আমার শ্রদ্ধা জানাচ্ছি আজকের দিনকে স্মরণ করে। তোমার জন্যে সকালের সূর্য দেখা, তোমার জন্যে জীবনের কাব্য লেখা, তোমার জন্যে এ জনারণ হাসি সোনার স্বদেশ অম্লান, হে বীর তোমার জন্যে আমার গান, আমার প্রাণ, আমার সম্মান, তোমার জন্যে আসলে স্বপ্ন বোনা, তোমার জন্যে আগামীর সম্ভাবনা, তোমার জন্যে রূপে লাভ আসি সোনার স্বদেশ বীর তোমার জন্যে আমার গান, আমার আমার সম্মান, বীর তোমার জন্যে আমার তো দাদা, আবার রিকোয়েস্টের একটা গান, কিন্তু আমাদের একজন দর্শক আছে, আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমার নাম সাইফুর, অ্যাকচুয়ালি সুবিদার সাইফুর চিনবে, আর কনকাপা আমাকে তারেক নামে চিনবে। হ্যাঁ, কেন দুই নামে? কেন দুই নামে? আমার অ্যাকচুয়ালি আমি বিজেপিতে দীর্ঘদিন কাজ করেছি, তো আপনি একটু রিকোয়েস্ট করবো আপনার কাছে, যে আপনি টিভির ভলিউমটা যদি একটু কমিয়ে নিতেন। জি বলুন। এখন আমি দাদার কাছে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, আমি এখন পেলাম অনেক গান করছে না, আপনার যে গানগুলি ওই সব গানের কথা মনে, কিন্তু গানের লাইন গুলো এখন মনে নাই। জি ভাইয়া, কোনো অসুবিধা নাই, ধন্যবাদ। আমার পালা। Thank you.
সুন্দর গান গাইছি, অনেক অনুরোধ এসছে এবং আমাদের যিনি উপস্থাপক আমাদের সহশিল্পী তাকেও সহশিল্পী বলছি, তো সব মিলিয়ে আমাদের প্রোগ্রামে যারা বাজাচ্ছেন খানাতের গান পাখিরে তুই দূরে থাকবে। যদি কোনো দিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায়, একা পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না, পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না, পাখিরে দাদা আমার কেন যেন মনে হয় গেলেন, আমি যতবার শুনি ততবার মনে হয় আপনি একটু ভিন্ন করে গেলেন, একটু কি যেন করলেন ভেতরে। এটা অনেক সময় মোডের উপরে, তো অনেক সময় ভাবলাম অনেক রাত থেকে দেখি গলাটা কি অবস্থায় আছে এই আর কি। তো কনকাপু আপনার একটা গান শুনে আমরা একটা সংবাদ বিরতিতে যাব, ঠিক আছে? Thank you.
ছবির গান, এই গানটিও গুলগুলি ভাইয়ের। মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের
দাদা কনকাপু আমরা একটু সংবাদের জন্য বিরতি নিতে যাচ্ছি। প্রিয় দর্শক, অসংখ্য অনেক জনপ্রিয় সব গান আমরা শুনছি ফিজ আপ নিবেদিত ঈদ স্পেশাল সময় কাটো গানে গানে অনুষ্ঠানে। আরও অনেক এরকম গান আমরা শুনবো, কিন্তু তার মাঝে সংবাদের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম আবারও আমাদের ফিজ আপ নিবেদিত ঈদ স্পেশাল সময় কাটো গানে গানে। নিয়ে আশা করছি আমাদের সাথেই আছেন এবং অনেক সুন্দর গান আমরা শুনছি, আরও অনেক অনেক গান আমরা শুনবো এখন। আমার মনে হয় কনকাপুর গান দিয়ে শুরু করি আমরা। কি গাবো বলো তাহলে? কিছু কিছু অথবা হচ্ছে তুমি আমার এমনই একজন, এটা হতে পারে।
দাদা আমাদের একজন দর্শক আছে, একটা ফোন নেই। হ্যালো হ্যালো হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। কে বলছেন? সবাইকে এই যে শুভেচ্ছা অনেক অনেক। আর আমি কি কোনো ভবিষ্যতে একটু কথা বলতে পারি? নিশ্চয়ই। হ্যালো হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক বুবু। ঈদ মোবারক। ঈদ মোবারক বুবু। তোমাকে দেখতেছি, অভিষেক তোমাকে অনেক ভালো লাগতেছে, মনে হয় তোমার গান একদম সামনে বসে দেখতে চাই। আমাদের বাংলাদেশে দুই নক্ষত্র বলতে সুনাম ধর্মী শিল্পীর গান শুনতেছে, ও সেই জন্য বসে টিভিকে অনেক অনেক ধন্যবাদ। কারণ এই সময় আমাদেরকে এমনই দুজন শিল্পীর গান আমাদেরকে পড়াচ্ছে। তোমার তো সব গানই আমার অনেক প্রিয়, কোনটা রেখে কোনটা রিকোয়েস্ট করবো খুঁজে পাচ্ছি না। সবই কিন্তু আমার খুব প্রিয় গান সেই করে ফেললে, এখন কি করবো জানি না। তারপরও আমার অনেক গানের ভিতরে আমি তোমাকে চাই সবই গানটা শুনতে যাচ্ছি, বাজারে যাচাই করে দেখি নিতে দাম যদি তোমার সময় থাকে শোনাবে, আর নাহলে তোমার নতুন অ্যালবাম আড়ালে তোমার প্রিয় একটি গান শোনাবে। আর সবাইকে আবার এই যে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ এবং আপনাকেও শুভেচ্ছা। এবার কিন্তু দাদার গান। আমার গান জাহিদুল হক, সুরকার শেখ সাদী খান। মনে হয় ছায়াছবিতে ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রথমে কিন্তু রেডিওতে গিয়েছে। আচ্ছা, পরে ছবিতে ব্যবহার করা হয়েছে। 1976 সালে প্রথম রেকর্ড।
আমি সাহস করি না ওই কথাগুলো বলতে, সুন্দর চমৎকার এই কথাগুলো বলা সাহস করি না আপনাদের সামনে, কিন্তু কেমন যেন একটু অন্যরকম লাগছিল। তো দাদা আমাদের একজন দর্শক আছে, একটা ফোন নিয়েছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। জি বলুন। আচ্ছা, দোয়া করবেন, বলেন। বাবা
উনিও আমাদের সঙ্গীতাঙ্গনে একটা জ্যোতিষ্ক হয়ে আছেন। আমি মেলা থেকে তালপাখার এই মেলা থেকে যে গানটি রয়েছে আপনি বাইরের শিল্পী গানটা করেন, এটা দয়া করে শোনালে খুশি হব আপনার। আপনি অনেক রাজ্যে আমাদের সাথে আছেন, ধন্যবাদ আপনাকে। বাকি সময়টুকু আমাদের সাথেই থাকুন কনকাপু। পুরোনো দিনের কিছু গানের রিকোয়েস্ট কিন্তু ছিল, এটা আসলে মানে পুরোনো দিনের গান মানে কি আমাদের সব গান, আমরা যে গানগুলো শুনে বড় হয়েছি অথবা ভারতীয় বাংলা গানেরও। হ্যাঁ, সেটা আসলে গানের ব্যাপারে বাংলা ভাষাভাষীদের কাছে কিন্তু ভারতীয় গান বাংলাদেশি গান এরকম আলাদা আমরা কখনো করিনি, কিন্তু তারপরেও আবার কিছু শ্রোতা থাকে তারা খুব মানে হিট দিয়ে আঘাত দিয়ে কথা বলে যেরকম মানে অন্যের গান কেন গান এরকম, তো একটুখানি কনফিউশন চলে আসে এক্ষেত্রে। কারণ আমি এই কথাটা আসলে জানতে চাই যে এটা কি মানে এটা নিশ্চয়ই কোনো অন্যায় না যে কেউ একজন আরেকজনের গান করবেন, এটা কি খারাপ দাদা? ভালো লাগার জায়গা থেকে গান করা, গানের তো কোনো আমি যদি গানের মানুষ হব গানের তো সুর মানে কোনো ভাষা বা সব কিছু মিলে এটাকে একটা বৃত্তে রাখা যায় না। আর ভালো লাগার জায়গাটায় কিন্তু ভালো জিনিসের ভালো জিনিস ভালো গানের জন্যে ভালো লাগে এটা কোনো অপরাধ না। গানটা তো আসলে কক্ষিগত করে রাখার কোনো ব্যাপার না, না আমার গান আমি করলাম যারা শুনছে তারা তো একটা সময় না একটা সময় গাচ্ছে এবং গানগুলো বেঁচেও থাকবে তাতে। হ্যাঁ সেটাই, এবং নতুন যারা এই বিভিন্ন কম্পিটিশন থেকে যারা আসছে সে মানে ওই সময় তো দেখা যায় যে সবই হয়তো বা আপনাদের কথাটা হলো যে আমাদের গান অন্যরা গায় কিনা আমাদের দেশের ভিতরে বাইরে গিয়ে, আমরা কিন্তু ভালো জিনিস গ্রহণ করতে আমাদের কোনো আমাদের দন্যতা নেই বা সেরকম মন মানসিকতা নেই, যা আজকের দিনে এত গভীর কথা না, এটা অনেক একটা একাডেমিক আলোচনা। আমাদের গান আমরা যেরকম ভালোবেসে গে অন্যদেরও ভালো লাগা উচিত ভালোবেসে। তবে এটা সত্যি কথা যে আমার গান যদি আমার পরের প্রজন্ম বা আমার সামনে কেউ গায় আমার চেয়ে কেউ বেশি খুশি হবে না। আমি খুব খুশি, কারণ তার মানে কি আমি আমার গানটাকে ছড়িয়ে দিতে পেরেছি শুধু শ্রোতাদের না শিল্পীদের মাঝে, এটা কিন্তু অনেক বড় একটা। এবং ইতিহাসে আছে যে আমাদের অনেক বড় বড় মানে গানের সূর্য গানের চন্দ্র তারা কিন্তু আবার তাদের যে সূর্য আছে তাদের গান তারা গিয়েছেন, তো তারপরেও কিছু এরকম আসে, এই জন্য আমি একটু কনফিউজড হয়ে যাই যে গাবো না। কোনো কনফিউজের কোনো ব্যাপার না, আমার ভালো লাগার জায়গাটুকু থেকে আমি একটা ভালো গান করি তা কোনো অসুবিধা নেই, তো যাই হোক এটা তাত্ত্বিক আলোচনা, আমরা এক নাচ গান আমাদের মুডেই থাকি। গাও আমি একটা ভালো লাগার গান গাইবো আমি আজকে।
দাদাকে আসতেই করে সুন্দর করে বলে দিলেন। দাদা, আমার এখানে বেশ কয়েকজন লিখেছে যে আপনাকে বাংলাদেশের মান্না দে হিসেবে তারা দেখেন এবং আপনার কাছ থেকে ওনার কিছু কথা এবং কিছু গান শুনতে চান। তো কিন্তু তার আগে একজন দর্শক আছে, একটা ফোন নেই, তারপর আপনার অনেক ভালো লাগার একটা গান আপনি বলছেন আজকে আমাদেরকে শোনাবেন, আমরা শুনবো। হ্যালো হ্যালো হ্যালো, ঈদ মোবারক, কে বলছেন? আপনার কাছে দুটো গানের রিকোয়েস্ট আছে। জি বলেন। একটি হচ্ছে প্রেমের তাজমহল ছবির একটা গান, ইবুকে বলছে যমুনা। জি। আপনার দুজন আমার খুবই প্রিয় এবং সবচেয়ে আমার ফ্যামিলি সবাই আপনাদের দুজনের ফ্যান, আমি খুব পছন্দ করি যে আপনাদের দুজনকার গান আর কি। অনেক ধন্যবাদ, এবং আপনার সাথে আপনার পরিবারে যারা আছেন তাদের সবাইকেও ঈদের অনেক শুভেচ্ছা। একটু আগে আমি মাত্র এসএমএসটা দেখছিলাম, মানে ফোন করার সাথে সাথে এসএমএসও করেছে, মাত্র এসএমএসটা এসেছে আমার এখানে, চোখের ভেতর স্বপ্ন থাকে গানটার জন্য। তো দাদা, কনক জি স্কেলে গান গেলে হঠাৎ করে একটা গান গেতে, প্লিজ দাদা। জি নিশ্চয়ই, প্লিজ প্লিজ। আমার ভাঙা ঘর, আমার ভাঙা ঘর, ভাঙা চাহলা ভাঙা বেড়ার অবক জোছ না ঢুই কপাড়ে হাত বাড়াই লাটা, আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবক জোছ না ঢুই কপাড়ে হাত বাড়াই লাটা, হাত ইশারা
অনেকগুলো গান ছিল স্যার এখানে, এই গানটি আমি গিয়েছিলাম। আচ্ছা, হঠাৎ করে মনে পড়লো কিছুদিন আগে তার শ্রদ্ধা জানালাম এই গানটিতে। ধন্যবাদ। আপনার কাছে তো অনেক গান জমে গেছে।
দাদা, এই কনক আপু যখন শুরুতে বলছিলেন যে এরকম আপনি পাশে থাকলে মনে হয় আপনার গান শুনি শুনি, আর কনক আপু যখন গাইছেন তখন আমি দেখছিলাম যে আপনি সবাইকেও খেয়াল করছেন, গানও শুনছেন, সব ঠিক আছে কিনা, মানে আমি ইনফ্যাক্ট আপনাকে দেখছিলাম। কনকের গান যখন আমরা শুনি, বলবো আমরা, আমি তো বয়সে অনেক তার বড়, আমাদের অহংকারে বুকটা ভরে যায় যে আমাদেরও কনক আছে বা তার সঙ্গে সঙ্গে যারা গান গেছে, বিশেষ কনকের কথা বলছি, কাজে অনেকে তখন হতাশার কথা বলেন, অনেক কিছুই বলেন, কিন্তু গান পেতে যদি গান শুনেন হতাশার হওয়ার কোনো কারণ নেই। আমাদের যা আছে তা নিয়ে কিন্তু আমার জীবন কেন আমার চার পাঁচটা দশটা জীবন চলে যাবে। আমাদের যা গান আছে, আমাদের যে কণ্ঠ আছে, আর এই বিষয়ে তুমি তো জানোই তো আমি খুব একটু অহংকারী, আমার গানকে আমার মধ্যে আমার গাওয়া গান না সবার গান, তো এটা নিয়ে বেঁচে থাকে। এই জন্য আমরা নানান প্রতিকূলতা এটা ওটার মধ্যে আমরা দেখেছি, আমাদের আমরা খুব ভালোই আছি, আমরা গাইছি, আমাদের ছেলেমেয়েরা গাইছে খুব ভালো, এবং এটাই যেন থাকে আগামীতে, থাকে যতদিন বাংলাদেশ থাকবে আমাদের গান কিন্তু এইভাবে থাকবে। জানান দিয়ে জানান দিয়ে চারটে গানই কথা না, যে আমার সিক্সটির দিকে গান, সেভেন্টির গান, এগুলো এখনও মানুষ গায়, এখন নতুন প্রজন্ম গায়। তাহলে আমরা বলবো যে আমাদের গানকে একটু ডাটা নিয়ে দেখেন না, আমাদের গানগুলি, আমাদের ঐতিহ্যের গানগুলি কত বছর ধরে বেঁচে আছে, এই প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত গাইছে, কাজে দন্যতার কোনো কারণ দেখি না একদমই। এবং যখন এই যে রিকোয়েস্ট পাই তখন তো বোঝাই যায় যে এমন কোনো গান নেই যেটার জন্য রিকোয়েস্ট করেন। আমাদের সময় অল্প থাকে বলে সব সময় সব গান আমরা শুনতে পারি না, রিকোয়েস্ট করতে পারি না, কিন্তু সব গানের জন্য মানুষ শোনে আসলে, মানে আমরা আসলেই আমি বলি যে এই গানটি খুব খুব সুন্দর একটা বন্দিশের গান। কিন্তু তো যখন আমাদের রিয়েলিটি শোগুলি হয় না, অনেক ছেলেমেয়েরা যখন গান শিখে যারা আসে তারা কিন্তু গাওয়ার চেষ্টা করে, তখন আমরা যদি থাকি তখন অনেকে ওরকম, তখন আমরা তাকে বলি যে ঠিক আছে ভালো করে শুনো, তো ভালো লাগে বলে একটি এই প্রজন্মে একটি ছেলে বা মেয়ে গাওয়ার চেষ্টা করে, যেমন ভালো গান হচ্ছে, ভালো শ্রোতারা আছেন, সব মিলেই তো গান, সব কিছুই মিলে তো একটা ভাব, তো এই ভাবনার জায়গায় এক একটা জায়গায় এক এক রকম আছে, তো হতাশার কোনো কারণ নেই। আমি খুব খুব আশাবাদী মানুষ, আমরা যা গাইতে পারি না, আমি আশা করি যে কিছু কিছু ছেলেমেয়ে থাকবে যারা আমরা যা গাইতে পারলাম না তারা গাওয়ার চেষ্টা করবে, ভাবনায় যেটা আনে নেই তারা আনার চেষ্টা করবে, যদি তারা ডিসিপ্লিন লেগে থাকে গানের জন্য, নাহলে হবে না। আবার নিশ্চয়ই, তা আমি একটু আগে একটা SMS এর কথা বলছিলাম যে মানুষজনের ভালোবাসা আসলে অনেক অন্যরকম, লিখেছে যে মানে গান শুনে আসলে শেষ করতে পারছে না, যদি আপনাদেরকে আলাদা আলাদাভাবে বলা হতো তাহলে তারা দুই দিন ভরে আনন্দ করতে পারত, মানে ভালোবাসার প্রকাশটা আসলে এটা একটা যে শুধু ঈদের আনন্দ সবাই মিলে গান করাটাই, একা একা এবং গাইলে আনন্দ করলাম বা সবাই মিলে গাইলে, যে এখানে যে আরেকজন আর্টিস্ট থাকতো আরও ভালো হতো, ইন্টারঅ্যাকশন তো এক ধরনের গাইতো সবাই মিলে। হ্যাঁ, গানের সাথে একটা শব্দ, আমরা দুজনে আমরা সবাই আমরা কোনো গ্রুপ ফাইন্ডের নিয়েছি যে আমি একা গাইলে খুব, দুজন গেলে তিনজন গেলে না, দাদা গানের সাথে মনে হয় গানের আসর শব্দটা আসলে গানের আসরটা একটু বেশি যায়, অনেক বেশি যায়, কারণ এটা তো একটু বিট রেকর্ডেড গানের বাইরে একটু। হ্যাঁ, সেই জন্য আর কি কিছু। তো দাদা আপনার একটা গান শুনে আমরা একটা বিরতি নেব। আপনি একটু আগে বলেছিলেন আপনার খুব পছন্দের একটা গান আপনি শোনাবেন আমাদের। একটা গান গাই, মান্নাদার একটি গান গাওয়ার চেষ্টা করছি, এটা খুব অশ্রুত গান কিন্তু মান্নাদার খুব প্রিয় গান, মান্নাদার নিজেরই সুর করা গান, খুব সুন্দর গান, গভীর রাত এখন।
ওগো সারাটি জামিনে জাগি গোপন কথাটি পরানে পরান দিয়ে আমারে বাঁধে আলো গো সারাটি জমিনে যাবি গোপন কথা পরানে পরান দিয়ে আমারে বাঁধে আলো গো সারাটি জমিনে চমৎকার দাদা, কেমন যেন আপনি একটু আগে যে শব্দটা আমরা বললাম আসর, মানে শুনে মনে হচ্ছিল যে হ্যাঁ এরকম গান, এবং যারা বাজাচ্ছিলেন শুধু সঙ্গত করছিলেন তা না, আমি দেখছিলাম সব মানে গানটাকে যে ফিল করা,
এটা একটা ফিলের জায়গা। মানাজ যখন প্রথম বাংলাদেশে এসেছিলেন তো আমি আর তপন চৌধুরী তার দেখাশোনার দায়িত্ব ছিলাম, আমাদের সৌভাগ্য। তো আমি কোনো একটা মুহূর্তে বললাম যে মানাদা যখন আপনি খুব মন খারাপ থাকে বা কোন গানটি গাইতে খুব বেশি ইচ্ছে, অনেকক্ষণ ভাবলেন, ওরা অনেক গান তো হঠাৎ করে গম্ভীর হয়ে গেল, হঠাৎ করে তিনি গেয়ে উঠলেন, ও গো সারাটি জামিনে জাগি গোপন কথাটি কে। গানটি আমি সচরাচর গান, এই গানটি আমি গাই এবং আমি শুনি, আমাকে আমি নিজে গিয়ে আমাকে শোনাই। বাহ, আমরা এবং এই গানটি কিন্তু মানাদের প্রথম দিককার শুরু করা গান, প্রথম দিককার গান। তো আমরা সারাটি জামিনি যাকবো না, কিছুক্ষণ আর যাকবো, তার আগে ছোট্ট একটু বিরতি নেই দাদা। প্রিয় দর্শক, আমরা আমাদের ঈদ স্পেশাল সময় কাটুক গানে গানেতে শেষ একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন, এক্ষুনি ফিরছি। দর্শক, বিরতির পর ফিরে এলাম। ফিজ আপনি বিদিত ঈদ স্পেশাল সময় কাটুক গানে গানে নিয়ে পুরোটা সময় গানে গানে অনেক আনন্দে, ঈদের আনন্দে সব কিছু মিলে চারপাশে অনেক আনন্দ। এবার শেষ সেগমেন্টের কিছু গান আমরা শুনব। মনগাপ্পা, অনেক রিকোয়েস্টের গান, তো তার মধ্যে এক হচ্ছে এই বুকে বইছে যমুনা ওঠার জন্য, তারপর হচ্ছে যদি মানুষকে, আমাদের ছোট সাহেব ছবির একটা গানের জন্য রিকোয়েস্ট আছে, কিছু কিছু মানুষের জীবনে গানটার জন্য রিকোয়েস্ট আছে। তো প্রথম গানটা আমিও শুনতে চাই। স্বপ্নের বাসার ছবি গান, সুরকার শ্রদ্ধা আলাউদ্দিন আলী এবং গীতিকার শ্রদ্ধা মোহাম্মদ রফিকুজ্জামান। শেরে জীবনে ভালোবাসা চাওয়া যায়।
আমি তো ভাবলাম যে আপনি এখান থেকেও আবার কোন দিকে ভাবলাম যে রেস্ট আবার থাকো যে অনেক রাত্রি হয়েছে এটা আসলে ঘুমিয়ে পড়লো কিনা নিশু এটা অনেক বড় একটা সৌভাগ্য কারণ মানে সুবিধার মতো একজন মানুষ শুধু শিল্পী না শিল্পী মানে কি আমি খুব আশ্চর্য হয়ে দেখি যে দিন যত যাচ্ছে মানে ওই দাদি বুড়ির মতো দৃষ্টি দিয়ে দেখি যে দিন যতই যাচ্ছে সুবিধার কণ্ঠ ততই ভালো হচ্ছে আর সেই সুবিধা সারাক্ষণ আমাকে অনেক আশীর্বাদ করেন আমরা জুটির মতো সারা বাংলাদেশ এবং সারা পৃথিবী ঘুরি বেশিরভাগ সময় সুবিধার সাথে আমার মানে একই সাথে প্রোগ্রাম করি আমি এটা আমার অনেক বড় একটা সৌভাগ্য আর সবসময় সুবিধা অনেক বেশি সাহস যোগান যে হয় না কোনো ক্রাইসিস কোনো গলা বসা বা একটু শরীরটা খারাপ সবসময় এত সুন্দরভাবে সাহস দেন এবং আশীর্বাদ এটা অনেক বড় একটা পাওয়া আর আরেকটা কথা আমি বলতে চাই একজন একজন বেশ কয়েকজন বলেছেন যে বাংলাদেশের মান্নাতে তো আমি একটুখানি আমি তাদের ভালোবাসা অবশ্য ভালোবেসেই তারা বলেন মান্নাতে তো গানের জগতে সূর্যের মতো তার নামের সাথে নামটা উচ্চারিত হচ্ছে কিন্তু তারপরে এটা আমার মনে হয় প্রথম দিকে এরকম ছিল সুবিধা অনেক বেশি মান্নাদের গান গাইতেন বা এরকম কিছু একটা কিন্তু তারপরে সেই বলয় থেকে কিন্তু সুবিধা বের হয়ে এসছেন আমরা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো একটা সেকেন্ড যদি পার হয় আমরা ঠিকই ধরতে পারি এটা সুবিধার গান তার স্বকীয়তা একটা সুন্দর একটা বলয় তৈরি করেছে এবং আল্লাহ রহমতে সুবিধার অনেক অনেক গান প্রত্যেকটা গান অনেক জনপ্রিয় তো আমি বলতে পারি যে অন্য আরেকটা শিল্পী যে এটা আমাদের বাংলাদেশের আমাদের অমুক দেশের সুবিনন্তি এরকম কিছু একটা উপমা তৈরি হবে ছোট হলে হয়তো আশীর্বাদ দেওয়া যায় না তো শুভকামনা তো জানানো যায় অনেক ধন্যবাদ অ্যাকচুয়ালি কনক আমাকে খুব পছন্দ ভাইয়ের মতো আরও পছন্দ করে সবাই করে তো আমি যখন আমি এটা বলতাম আমরা করি না
গানটার জন্য শুরু থেকে এসএমএস পাচ্ছিলাম এই গানটার জন্য শেষে কনক কাপুর কাছে সুন্দর একটা গানের রিকোয়েস্ট আসছে নিশিরাত বাকা চাঁদ। আচ্ছা তার আগে বলে নিই গানটির গীতিকবি গাজী আব্দুর রাজ্জাক এবং সুরকার দেবুমার চাষ।
আবারও ধন্যবাদ। আপনি আমাদের সাথে যারা বাজাচ্ছেন সব শিল্পীরা ওয়ান্ডারফুল। ইফ আগে একটু পরিচয় করে দিই, তবলায় আছেন, সবসময় বাজান চন্দন দত্ত, নতুন সংযোজন আমাদের এই টিমের সাথে নাসির, বেনি, আমি তাকে বেনি বলি, বিনোদ, রূপতনু, আর অক্টোপেডে আছে মানিক, মানিক মাথা নিচে করে ঘুমাচ্ছে, দুষ্ট মানিক। ও আচ্ছা, আর গিটারে সঙ্গীত পরিচালক গায়কও বলবো মনু হাসান টুটুল সুরকার, মনু ভাই আমার অনেক দিনের পুরনো সঙ্গী আমাদের সেই 70-এর দশক থেকে, হ্যাঁ গাজী ভাই, আর সামনে যারা আছেন তাদেরকে পরিচয় করে দিতে পারছে না, টেলিভিশন অনেক লোক কাজ করছেন, আর দাদা আপনি আশীর্বাদ করবেন। যাই হোক, আমরা তো একেবারে শেষ পর্যায়ে, দাদার একটা গান আমরা এখন শুনব, আর হচ্ছে আমাদের সবার পক্ষ থেকে, বৈশাখী পুরো পরিবারের পক্ষ থেকে, আর সমস্ত বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের সবার পক্ষ থেকে কনকাপা আপনাকে, দাদা আপনাকে অনেক ধন্যবাদ, যারা সাথে আছেন তাদেরকেও ধন্যবাদ। আর আমি একটু ছোট্ট বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই গত দুদিন বৈশাখীর ঈদ আনন্দ আয়োজন দেখেছেন, আগামী আরও 4 দিন আপনাদের জন্য এই আয়োজন থাকছে। তো আশা করব যে পুরো আয়োজনে সবসময় সবভাবে আপনারা আপনাদের সবটুকু ভালোবাসা আনন্দ নিয়ে আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। আমি ফারহানা নিশো বিদায় নিচ্ছি, যদিও ঈদের সময়, তারপরও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমরা শেষ গান শুনব, আমাদের সাথে থাকুন। এবারের ঈদের অনুষ্ঠান শেষ করছি আমারই লেখা এবং সুর করা একটা গান, নতুন গান, অনেকদিন আগের করা, তো এটা দিয়ে শেষ করছি। তারপরে গানের একটা অন্তর গাইব, তারপরে আমাদের সাথে যারা বাজাচ্ছেন তারা বাকিটা বাজিয়ে আমরা এখান থেকে আমরা শেষ করব। সবাই ভালো থাকবেন, ঈদের আনন্দ ভালো করে উপভোগ করুন এবং আনন্দ ভাগাভাগি করেন একের সাথে অন্যের, এটি আশা করছি। এবং আমরা সারা বছরই আনন্দ করব, গান গাইব, আমাদের বাংলা গানের জয় হোক, বাংলা গানের যে পতাকা সেটা আরও উপরে ধরে চেষ্টা করব। আর বিশেষ বেশি করে বাংলা গান শুনুন, নতুন যারা গাইছেন তাদের গান শুনুন, ভালো থাকবেন। শুভেচ্ছা জানাচ্ছি এবং আশীর্বাদ করছি, আমি আজকে গান গাইব বলে কনক তার হারমোনিয়ামটা নিয়ে এসে, ও সাধারণত খুব হারমোনিয়াম বাজায় না। থ্যাংক ইউ কনক।
সব ব্যথা ভুলে যাব, খুশিতে কাটবে প্রভু।